নমস্কার বন্ধুরা আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কলা পাতা দিয়ে কিভাবে কলার পিঠে তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই টেস্টি কলার পিঠের রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি কয়েকটা বেশি পাকা কলা নিয়ে নিয়েছি অনেক সময় এরকম কলা খেতে ভালো লাগে না এবারে ওর মধ্যে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তারপর ওর মধ্যে আটা দিয়ে দেব পরিমাণ মতো আটা দিয়ে দিতে হবে পাকা কলা চিনি আর পরিমাণ মতো আটা দিয়ে একটা ডো মতো তৈরি করে নিতে হবে প্রয়োজনের তুলনায় একটু বেশি পেকে গেলে সেই কলা কিন্তু একদম খেতে ভালো লাগে না অনেক সময় ফেলে দিতে হয় কিন্তু সেই পাকা কলা দিয়ে আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন চিনি কলা আর আটাটা এরকমভাবে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে ঠিক এরকমভাবে এরকমভাবে চটকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট বাদে আবারও ভালো করে মেখে নেব তারপর ওর মধ্যে প্রয়োজন অনুসারে আটা ব্যবহার করতে হবে আমি এই রেসিপিটা আটা দিয়েই করব কলার সাথে আটা প্রয়োজন অনুসারে আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে আবারও এই মাখাটা কিন্তু একটু শক্ত মতো হবে ঠিক এরকমভাবে প্রয়োজন অনুসারে আটা দিয়ে মেখে নেবো দেখুন ঠিক এরকম হবে মাখাটা মাখাটা কিন্তু হয়ে গেছে ঠিক এরকম করে মেখে নিয়েছি এবারে আমি কলা নিয়ে নিয়েছি কলা পাতা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপরে সেই ডোটা থেকে ছোট ছোট লিচি মতন তৈরি করে নেব আমরা রুটি বানানোর জন্য যে যেরকম সাইজের লিচি তৈরি করি ঠিক সেরকমভাবে লিচি তৈরি করে কলাপাতার মধ্যে দিতে হবে ছোট টুকরো করে রাখা একটা কলা পাতার মধ্যে এরকমভাবে দিয়ে দেব একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি তারপরে আরেকটা ছোট টুকরো দিয়ে এরকমভাবে চেপে চেপে স্প্রেড করে দিতে হবে ঠিক এরকমভাবে দেখুন অনেকটা লুচির শেপের মতো তৈরি করে নিতে হবে এরকমভাবে আস্তে আস্তে কলার পিঠেগুলো তৈরি করে নিতে হবে দেখুন আপনারা ঠিক এরকম হবে তারপরে গ্যাসের মধ্যে কিন্তু কড়া গরম করতে বসিয়ে দিয়েছি অল্প হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবারে ওর মধ্যে কলার পাতা সমেত এইভাবে বসিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকেই কলার পিঠেটা তৈরি করে নেব। তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে এপিটোপিট করে ফ্রাই করে নিতে হবে কলার পিঠেটা তৈরি হয়ে গেলে কিন্তু অটোমেটিক কলার পাতাটা পিঠে থেকে এইভাবে খুলে আসবে ঠিক এরকমভাবে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে দিয়েছি এবারে কিন্তু তৈরি হয়ে গেছে কলার পিঠেটা আপনারা দেখুন ঠিক কীরকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে ঠিক এরকমভাবে এবারে কলার পাতাটা হালকা করে সরিয়ে দেব দেখুন একদম আপনা থেকেই সরে গেছে কলার পাতাটা ঠিক এরকমভাবে সরিয়ে নেব তৈরি হয়ে গেছে দেখুন কলার পিঠে পিঠেটা তৈরি হয়ে গেলে কলা পাতাগুলো আপনার থেকেই সরে যাবে আলতোভাবে ধরলেই উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে পিঠেগুলো তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি একটু অন্যরকমভাবে সরাসরি করার উপরে একটা পাতা বিছিয়ে নিলাম ছোট টুকরো তারপরে ওর মধ্যে ছোট লিচি ওর মধ্যে অ্যাড করে দেব ডোটা থেকে ঠিক এরকম সাইজ করে লিচি নিয়ে কলা পাতার মধ্যে সরাসরি দিয়ে দিলাম একদম করার মধ্যে সরাসরি বসিয়ে দিয়েছি তারপরে আরেকটা ছোট কলা পাতার টুকরো দিয়ে এরকমভাবে ওপরে দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে দেব সে আগেরটার মতন একদম ছোট লুচির সাইজের মতো করে দিতে হবে ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকেই কলার পিঠেটা তৈরি করে নিতে হবে তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে ঢাকনা সরিয়ে উল্টে দিতে হবে এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেল ছাড়াও যে এরকমভাবে কলার পিঠা তৈরি করা যায় আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন একদম লো আছে ঢেকে ঢেকে কলার পিঠেটা তৈরি করে নেব দেখুন হয়ে গেছে ঠিক এরকম করে নামিয়ে নিতে হবে একই রকমভাবে আস্তে আস্তে সব কলার পিঠেগুলো তৈরি করে নিতে হবে দেখুন তৈরি করা হয়ে গেছে এরকমভাবে তৈরি করে নিতে হবে তেল ছাড়া কী সুন্দর কলার পিঠে তৈরি করা হয়ে গেছে একই রকমভাবে আমি সব কলার পিঠেগুলো তৈরি করে নিয়ে নিয়েছি এর আগেও আমি কলার পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম সেটা তেলে ভেজে এই কলার পিঠেটা একদম অন্যরকমভাবে তেল ছাড়া ভেজে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে পরিশেষে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন